আমার যেটো হাইনা আছিল, হাইনার তাৰমানে যেটো শিং আছিল, এটা শিং কেনেকে ভাঙিছে আমি নাজানো। তাক খট্টি মারি দিয়া হয়েছে আর ভিতরত আপনার তুলা চোলা দিয়ে মেডিসিন বান্ধি দিয়া হয়েছে। এটা গছ যদি আপনার যদি কাটি যদি লয়, এটা গছতে কমসে কম আপনার 5 কেজিমান ঘা ওলাই যাব। আর এটা গছ এটা ছাগলীর কারণে কাফি। আর সব ইয়াতে গোটেই কেটা বহুত ধুনিয়া ধুনিয়া কালারের ছাগলীবিল ধুনিয়াকে খাওয়া লওয়া করে আছে। আর ইয়াতে সব কেটামান থিয় হয়ে আছে, যার অল্প ভোক কম আছে থিয় হয়ে আছে, ইয়ার পেট সেট ভরাই আছে। এইটু সব একদম খাই একদম টিং টিঙা হয়ে গেছে না। আসসালামু আলাইকুম, বি গঠন পর মই দিদার হোসেন আখের আছে হলে আছে। বহুতে ভাই তারমানে মোক খুঁজি থাকে, দিদার ভাই আপনি ছাগলী ফার্মত যে লাগি আছে আপনার কিমান তারমানে টাইম যায় ছাগলী ফার্মত আর কষ্ট কেনকা, এনেকা ভাবি বহুতে ভাবে তারমানে যে ছাগলী ফার্মত একচুয়ালি বহুত কষ্ট। চক বহুতে বিভিন্ন বিভিন্ন ধরনের ছাগলী রাখে, যেনকা ধরক যেবিল গাঁওয়ার মানুষ আছে এলোকে কি করে পূর্বপুরুষের চলি আহি আছে যে ছাগলীবিল তারমানে ডিগিত রসি বান্ধি এঠাইত তারমানে বান্ধি থাকে গোটেই দিন সেই ফিল্ডর ঘা খাই পেট ভরাই পেলে। আর বহুতে এনেকা জায়গা ছাগলী লালন পালন করে যা নাকি বহুত আহল বহল জায়গা তারমানে সিজন টাইমত ধানের খেতে ছেতি করে বা আশেপাশে বহুত হাবি সাবি আছে ঘরের পিছফালে এরি দিয়ে গোটেই দিন ছাগলী খাই কেনে ঘরত আহি যায়। কিন্তু আমার কারণে অল্প অসুবিধা হয়ে যায়। আমার যদি চারিফালে সব চারিফালে কিবা না কিবা খেতে আছে, ইফালে সব এই মাকৈ খেতে এটা কমপ্লিট হয়ে গেলে এটা আকো ধান লগাবো, আকো ইফালে সব ইফালে ধান এটা লগাইছে আর এটা লগাবো। তারমানে বিভিন্ন জায়গাত বিভিন্ন ধরনের খেতে করেছে, এইফালে বেঙেনা খেতে করেছে। আমার কারণে অল্প চ্যালেঞ্জ হয়ে যায়, তারমানে সব আমার ইফালে ইমান খোলা জায়গা নাই যে আমি ছাগলীবিল তারমানে কারোবার মাটিত আমি ধরে বান্ধি থয়ে আহিম, খুঁটি গাড়ি থয়ে আহিম বা এড়াল দিয়ে রাখিম, এনেকুৱা আমার সুবিধা নয়। তার কারণে আমি কি করেছো এইটো চাইছে নেপিয়া ঘর খেতে, ইয়ার খেতে করে লৈছো। আর যদি আপনার যদি নেপিয়া ঘর খেতে করে যদি আপনার ছাগলী লালন পালন করে আপনার তারমানে সময়টা বাঁচি যাব। আর সময়টা বাঁচার মানে কি হোক সব কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা আপনার টাইম আহি যাব, দিন এটা আহি যাব যে আপনার কোরবার ফুরিব যাব লাগা আছে বা ইমার্জেন্সি, এতিয়া আপনি ছাগলীটো সব ফিল্ডত এরিব নোৱাৰে সেইটো টাইমত আপনি আকো কেতিয়াবা না কেতিয়াবা ঘরত আহি পাব। আকো ধরকচোন আপনি কোরবাত খুঁটি মারি যাই থব নোৱাৰে, কারণ আকো ছাগলীটো কোনো না কোনোবা আনিব। তার কারণে কি হয় এটো যদি ঘাঁর খেতে যদি করে থাকে ইমার্জেন্সি টাইমত আমি ডাইরেক্ট খেতে গেলে জায়গা নেই, এইবিলাক ঘা নেপিয়ার ঘাটো আপনি কাটি কাটি ললে লই সরু সরু টুকরা করে ছাগলী আগত দিয়ে দিলে আর আপনি গোটেই দিন আপনার কামটো ইমার্জেন্সি হিসাবে করে আহি কেনা আপনি আকো ফার্মত আহিব পারা আপনার যত ছাগলী রাখে ঘরত আপনি ধুনিয়াকে পাই যাব, হয় না? তো এই কারণে যদি আপনাকে এইটো জাতের ঘাঁর যদি খেতে করে লয় আপনার কারণে বহুত সুবিধা হব। এইটো মই কব বিচাৰিছো, ভাবিলো যে মই এতিয়া তোমার ছাগলীক এইটো ঘা কাটি এতিয়া দিম। এতিয়া দুপৰি ভাগ হৈছে, আজি দিনত আমি 3 টাইমকে আমি ঘা দিওঁ। চক ৰাতিপুৱা যেতিয়া নেকি আমি ছাগলী এৰাল দিওঁ, এৰাল দিয়াৰ আগতে আমি অলপ চাপৰ দি দিওঁ, চাপৰ দিয়াৰ পিছত ছাগলীবিলাক অলপ ঘূৰা ফুৰি কৰে, অলপ দৌৰা দৌৰি কৰে, তাৰপিছত আমি ঘাঁবিলাক কাটি কেনে টুকুৰা টুকুৰা কৰি ৰাখোঁ আৰু সেইটো আমি ট্ৰেৰ মাজত দি দিওঁ, সেইটো খায়। আকৌ দুপৰীয়া ভাগত পানী চানি দি দুপৰীয়া চক পানী মানে কি আমি একচুৱেলি পানীটো আমি 12টা বজাৰ পিছত দিওঁ, 12টা বজাৰ আগত আমি নিদিওঁ। 12টা বজাৰ পিছত দিলে তাৰমানে কি পানীটো খাই ভাল আৰু আগত দিলে পানী অলপ কম খায়। তো হিসাবে 12টার পিছতে যে পানি দিয়ার পিছত আমি আকো ঘা দিও, আকো দুপুরের ভাগত অল্প সাপোর্ট দানা দিও। এতিয়া টাইম হচ্ছে, এতিয়া আজি অল্প লেট হয়ে গেল, লেট হয়ে গেল তারমানে কি অল্প বরষুণ চলি আছিল আর বাইরে তো লওয়া পারা নাই, বেশি বরষুণ হয়েছে আসিল আজি আমার ইয়াতে। আর ভাবিল যে এতিয়া আহিছো যদি ঘা কাটিবর কারণে বলো একটা সরু সুরা ভিডিও বানাও আপনাদের চাব পারি, যেহেতু আপনাদের ইমান মরম দি মোর ভিডিওবিলাক চায়। আর আপনার চাব পারি এইটো যেটা নেপিয়ার চাইছে এইটো আপনার সুপার নেপিয়ার হয় আর ইয়ার হাইট সব আপনার 1.5 মাহতে মোটকে উপর হয়ে গেছে, উপরত হয়ে গেছে। আর এই একটা গছ যদি আপনার যদি কাটি যদি লয়, একটা গছতে কমসে কম আপনার 5 কেজিমান ঘা ওলাই যাব। আর একটা গছ একটা ছাগলীর কারণে কাফি, ছাগলী ঘা খাবই কিমান 3 কেজিৰ পৰা 3.5 কেজি এনেকে ঘা খাব, ইয়ার উপর ছাগলী না খায়, ঠিক আছে? আর ইয়াতে সব ইয়াতে কিছু অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার আছে আপনার সাইজে, একদম পুরা চকলেট কালার সাইজ আছে না, কফি কালার না, এই এইটো কালারটো মোৰ তাৰমানে অলপ অলপ ঘুলুমুল বাজে যায় এইটো কওঁতে, কারণে রেড নেপিয়ার, রেড অস্ট্রেলিয়ান নেপিয়ার, ইয়াতে সুপার নেপিয়ার আছে, ইয়াতে আরো এটা রেড নেপিয়ার আছে, এইটো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, এইটো রেড নেপিয়ার। রেড নেপিয়ার কোৱাৰ কারণে প্রতিবিধে তোমার প্রমাণ দেখে সব, ইয়ার ঠাড়িবিলাক রঙা থাকে, পাতবিলাক সেউজীয়া থাকে, এটা রেড নেপিয়ার। এতিয়া আমি এই রেড নেপিয়ার কাটিলাম, ইয়ার পর কাটি সৰু সৰু টুকরা করে ফার্মর মাজত যাম, ফার্মর মাজত যা ছাগলীক খোৱা লোৱাত দিম আর আপনার চাব পাৰিব কেনেকৈ আমি কাটো। এনেতো আপোনাক মই দেখাই থাকো, তথাপিও দেখাই ভাল লাগে, বলক ইয়াৰ পৰা অলপ ঘাঁহ কাটো, কেনেকৈ কাটো, কেনেকৈ টুকুৰা কৰোঁ আৰু ছাগলীক দিম, ছাগলী ধুনীয়াকৈ খাব আপোনাক চাব পাৰিব। আহক, মই আগতে মোৰ সৰু ভাইটিক মাতিলোঁ, ঐ বল ঘাঁহ কাটিব লাগিব, কাচি ক'ত, ও বাপৰে, আজি কোনটো কাটিবি, ইয়াৰ পৰা কাটি দে নেকি,
এইটো আমি রেডনি পেয়ার অল্প কাটিম, ইয়ারপর কাটি কেনে এক সাইডের পর কাটিম। তার মানে কি হয়, সাইডের পর কাটিব লাগে এই সব আমি একফালের পর কাটি গই আছো, আর ইয়াতে যত যত কাটিছো এতে সরু সুরা সব এই কুখা মেলি গই আছে। আর বহুতে সাকে না জানে এবার লগালে ছয় বছর কারণে কাম হয়ে গেল। আমি ফার্স্টতে এই একটা কাটিং লগাইছিল, একটা কাটিংর পর এইখানে হয়ে গেল। এই যে কাটি ঘাট যে খুয়াই আছো এই সব নতুনকে কুহি গজি আছে। আর এই সব মোট সরু ভাটি কাটা আরম্ভ করে দিলে, আর কেন কাটি লাগে মই এইটো আপনার দেখা দিও। সব মাটির পর বেশি উপর কাটিব না লাগে, এইটো স্যার এক ইঞ্চি বা দুই ইঞ্চি উপর কাটিলে এইটোর পর কুখা মিলে যাবে। সব যে এই কাটিছিল দুই তিন দিনতে কুখা মিলি গেছে, আর এনেকেই তার মানে আপনার কাটিব পারিব। এনেকা কাটিলে তার মানে কি হয়, লাইন টু লাইন যদি আপনার কাটি যায়। আর একটা বস্তু তার মানে কি সব এই মাজত অল্প সলপ জঙ্গলি ঘা যদি হয় এইটা আপনার সাফ করে দিব। আর যদি আপনার ডিস্টেন্স যদি এক ফুট বা দুই ফুট কেজি দিয়ে তো ঘাটো নহব। এতে সব এইবিল মাজত কিন্তু বহুত হালকা ঘা হয়েছে, এইটা বারিষার সিজন হিসাবে এটা বহুতে হালকা ঘা, এটু বহুতে হালকা। এতিয়া যদি এইটু ডাঙর হব, আকো যদি এইটু ডাঙর হব, পাতবিল একলগ হব, তেতিয়া আকো সাহ পরে এইটু মরে যাব। আর যদি আপনার বেশি ডিস্টেন্স দিয়ে তেতিয়া কিন্তু আকো বিপদত পড়ে যাব, ঘা জঙ্গলি ঘা বেশি হয়ে যাব। সকছন কিমানে হেউজিয়া হেউজিয়া ঘা, আর বহুতে হেউজিয়া ঘা। এটি ইয়ার পরে নিপিয়া কাটি সরু সুরা টুকারিকে ছাগলীর কারণে দিম, আর আপনার চাব পারিব। আপনার ভিডিওটি কন্টিনিউ রাখব, ঠিক আছে। এটা আমি তার মানে ঘাবিল সরু সরু টুকরা করে লোলো, তার ভালকে দেখাব নিলো কেন টুকরা গেছে। আহক মানে তথাপি অল্প চেষ্টা করো, আর তোমার ভালেকেটে কাটা হয়ে গেছে। এটা লাস্ট টাইম মনে হল যে মই ভিডিও বনাব নাই আপনার কারণে, যে কেন টুকরা করো। সব আমি সিম্পলি সব কাশি একটা আছে, বহুতে আছে মেশিনের মাধ্যমতো করে, কিন্তু আমার তার মানে মেশিন আনিছিল, মেশিনটা বেয়া হয়ে গেল। এটা কেদিন ধরে তার মানে হাতে দিয়ে কাটি আসো, আর সব বহুত ধুনিয়া গেছে, কাটি কাটি থাকি আছে একদম পুরো টুকরা টুকরা করে। তার মানে কি হয়, আপনি যদি ঘাটবিল যদি সরু সুরা টুকরা করে যদি দিয়ে তেতিয়া তার মানে ধরক মুখত ইমানখিনি ললে তাহলে বাকিখানেও খাই দেব, ঠিক আছে। আর যদি আপনি যদি বেশি ডাঙর দিয়ে তাতে ছাগলীর মতো মতো খাব খাবো আর নষ্ট করব, ঠিক আছে। এতে ঘা আমার ভালেকেটা হয়ে গেল, আর কিছু কাটিম, কাটি কেন এতে ফার্মের মতো যাম। আপনার দেখা দিল এটু বহুতকেটা ঘা আছে ইয়াত, ঠিক আছে বলো। খেতে আমি ফার্মের ভিতর লেগে যাও, আর এতে সব পড়ি গোটেকটা ছাগলী তার মানে এক সাইডে জমা করা হয়েছে, তার মানে গোটেকটা সাইজে একলগে আছে। তার মানে কি আছে, আমি এইফালে ঘা দিয়ে আসো আর ছাগলীবিল যাতে উৎপাদ যাতে নগরে সেইকারণে গোটেকটা এক সাইড করে দিল। আর একটা ঘটনা আজ রাতেপা ঘটি, আমার যে হাইনা আছে হাইনার তার মানে যে শিং আছিল একটা শিং কেন ভাঙিছে আমি না জানো, তাক পট্টি মারি দিয়া হয়েছে। আর ভিতর আপনার তুলা চোলা দিয়ে মেডিসিন দিয়ে বান্ধি দিয়া হয়েছে। কি হল, রাতেপা আই সব বহুত তেজ তার মানে পড়ে আছে গোটেই ফার্মার কর্নারে কর্নারে। পিছত মই আহি ৰাতিপুৱা 5:30 মানত আহি কেনে তার বেন্ডেজ চেন্ডেজ করে মেডিসিন টেডিসিন দি ইনজেকশন সব মারিলো। আর এই সব খাওয়ার কারণে রেডি ব্রিডার সন্মুখত থিয় আছে। তারমানে কি ইয়াক আগত লাগে, এইটো একটা ফিমেল একটা আছে, ইউ সাই আছে যে মুখো দিব। আর গুটিকেটা সব ইফালে সাই আছে কারণ ইফালে ঘা দি আছে, আর ইয়াতে সব ঘা অলরেডি ইয়াতে কিছু দিয়া হয়ে গেল, আরো কিছু আছে সেইটো ট্রেড দিব। এটা সব ঘাটো ট্রে মতো দিয়ে দিয়া হল, আর ট্রেড তার মানে দিলে কি হয় তার মানে খাই ভাল আর তোমার নষ্ট কম করে। আর ইয়াতে কিছু ঘা আছে এইটো ট্রেড দিয়ে দিব। সব এই খাগলি গুটি একটা গম পাইছে যে আমার এক সাইড হয়ে থাকবে, এটা সব ছাগলী এটা আই আছে। হ্যাঁ, এটা ছাগলী কেটে আমি ইফালে খেতে দিম কারণ একটা ট্রেড আমার ইমান তার মানে ছাগলীয়ে তার মানে মারপিট করে খাব নয়। আহক কিছু আমি ইফালেও খেতে দিম, আর কেটামান ইফালে খেতে দিয়া এয়া হাইনা হয়ে গেল আগতে। তার মানে হাইনা রাতেপার পর অল্প খোয়ালো অল্প কম করে আছে, তার মানে তার যে শিংটু শিংটু ভাঙি গেল না, বহুতে বেয়া লাগিছে। নকব মই রাতেপা 5:00 মানত আহি গলো, তার চিউরা শুনি ঘরের পর চিউর বাখর শুনা না যায়। আমার রাতেপা আইসিল পিছত চাইছে যে একটা ছাগলী চিউরি আছে, আর গোটেই ফার্মর কর্নারে কর্নারে এইবিল সব এইবিল একদম পুরা তেজ তেজ হয়ে আছে, বুঝছে। এতে তো অল্প ধুলা বালু লাগে এনেকুয়া হয়েছে, এইবিল পুরা তেজ তেজ লাগি আছে। আর এইটু কর্নারতেই রাতেপাই বহি আছে, আর এটা সব ইয়াতে গোটেই কেটা বহুত ধুনিয়া ধুনিয়া কালারের ছাগলীবিল ধুনিয়াকে খাওয়া লওয়া করে আছে। আর ইয়াতে সব কেটামান থিয় হয়ে আছে, যার অল্প ভোক কম আছে থিয় হয়ে আছে, ইয়ার পেট সেট ভরাই আছে। এইটু সব একদম খায় একদম টিং টিঙা হয়ে গেছে না, পেট চাইছে না একদম পুরা ডাঙর আছে। এইটু একটা আর্মি কালারের একটা সরু একটা মেল থাকিল চাইছে, আর গোটেকেটা ধুনিয়াকে খাই আসে একদম মূরটা একদম তলফালে সুমাই দিছে, তলফালে সুমাই দিয়ে খাই আছে গোটেকেটা বহুত ধুনিয়াকে খাই আছে। আর বহুতে কই থাকে যে নেপিয়ার খাওয়া বলে ছাগলী বলে না খায়, আপনাকে মোর ইয়ারপর স্ক্রিনশট মারিব আর তাক দেখাই দিব, যিয়ে কব যে ভাই দিদার ভাই ইউটিউব চ্যানেল চাইছো যে নেপিয়ার খা ছাগলীয়ে খায়, ঠিক আছে। সব বহুত ধুনিয়াকে খাইছে না। তারমানে কি হয়, নেপিয়ার খাওয়াত প্রোটিনটু বেশি আছে, সেইকারণে আপনাদের একটা কাম করব পারে যে ঘাটু কাটি কেনে রোদর মাজত থই তার ছাগলী খুব। কিন্তু আজি রোদে নাই, আজি বরষুণ, সেইকারণে আর কেঁচাই দিল, যেহেতু আমি রেগুলার এতে কেঁচাটুয়ে দিয়ে আছো ছাগলীক। আর সব ব্রিডারটু কেন খাইছে চাইছে না,
किमान धुनिया के खाई और यू एट फिमेल थकिल हरिणा कलर यू सब गाभिन चांस आज सब गाखिर जो बाग यू तलफल उलमी आस छल खुआ और यू सक यू खाई एकदम पेट से एकदम बाहर ऊल्से पेट से एकदम बाहर ऊल्से जे न मैं फार्ष्ट अफ अल लास्ट लगे भिडिओ तो अपना देखा विचार के छल घा कटि आनी छल दूँ और एने के छल लालन पालन करत्न करे और जो कारोबार जो लोकल छल कारण उन्नत जर एट पठा लगे आम ब्रिडिंग करन्नत जर पठा लगे क्रसिंग करें कारण आप लोग लोकल छल चार पाँच मार पुल जो बिक्री जाए बेसि एट टका नपा दुई हजार पचिश तीन हजार जी पा जाए कि क्रस कर ले डबल पा यू मैं कह आसो माना कि अपना एट क्रस कारोबार तक जो पुल आस क्या गम पा जा ठीक है ना आप भावर जो दीदार भाई निजर लाभ कारण सके बेसि मिसात गई कि लाभ कथा ना सब मोर कथा हल सकुके भल एडभाइस दिया है ना निजे बेलेगक जो कर आज भिडिओ इन थी जो भिडिओ चाय भल लगे निश्चय बेलेगर सुविधा दी भिडिओ इन थी भिडिओ देखा मैंने धन्यवाद।